তো গুড মর্নিং সবাইকে, আমি এখন বেরিয়ে গেলাম মর্নিং ওয়াক করতে। এই যে এখন 5টা বাজ, চলুন আমি যেখানে যাই মর্নিং ওয়াক করতে আপনাদের দেখাই, চলুন বেরিয়ে যাই। এই যে সকালে গেটে তালা মেরে দিলাম, একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, একটু অন্ধকার অন্ধকার, দৌড়ে একটু জল দিয়ে দিলাম, বেরিয়ে পড়লাম রোডে, উঠবো মেন রোডে, উঠে গেছি। এখানে আমার লালুগুলো সব বসে আছে, এই যে আমাকে দেখে করছে, এই তাই আমাকে ধরে নিচ্ছে, এই যে দেখো ধরে নিচ্ছে কালু হুলু কালু। কী হয়েছে? হ্যাঁ আমি যাচ্ছি, আসছি, থাকো ঘুরে আসি, মর্নিং ওয়াক করে আসি। এই যে আমাদের একটা মাঠ, এখানে অনেক লোক হাঁটে, আমি এখানে হাঁটি না, এই মাঠটাতে আমি পাশের মাঠে হাঁটি। আমি যেখানে হাঁটি ওই মাঠটা দেখাচ্ছি আপনাদের। তুমি চলে এসছো আজকে আমার আগে, আমার আগে চলে এসছো। হ্যাঁ রাস্তার ধারে গাছে কত সুন্দর ফুল, রাস্তায় হাঁটা হয়, ফুলও তোলা হয় সবারই। এই যে আমার বান চলে এসছে, ও আগেই চলে এসছে, এই যে ফুল তুলছে। তো চলুন আমি হাঁটতে লাগি। তো ফাইনালি আমি এই রাস্তায় হাঁটি গোলপাক। এখনও একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, তো ওই জন্য রাস্তাটা ক্লিয়ার দেখাচ্ছে না। মর্নিং ওয়াক করি, মর্নিং ওয়াক স্বাস্থ্যের পক্ষে ভালো, আপনারাও বেরিয়ে যাবেন ভোরবেলাতে। আমি প্রতিদিনই বেরোই, আজকে ভাবলাম একটু আপনাদেরকে দেখাই, ভাবলাম ভিডিওটা করি একদিন। ভোরবেলায় ঘুম ভাঙতে চায় না, জোর করে ঘুম ভাঙি ভাঙাই, কারণ আসলে হবে না, আমার হাঁটতে না আসলে ভালো লাগে না মর্নিং ওয়াকে। এই যে অন্ধকার অন্ধকার, একটু অন্ধকার আছে, অনেক লোক হাঁটে এখানে। এই যে আমি এই মাঠে হাঁটি, এই মাঠটাতে, এই মাঠে আমি হাঁটি, মাঠে না আমি রাস্তাতে হাঁটি, মাঠে অনেক লোক আছে। আমি গোলপাক দিই রাস্তাতে, জায়গাটা গোলপাক, গোল, ওখানে সুবিধা হয় হাঁটতে, খুব সুন্দর জায়গাটা। আমি তাড়াতাড়ি চলে এসেছি, এখন একটু মাঠটা ফাঁকা ফাঁকা আছে, একটু পরে পড়ে যাবে। তো আমি সেই জায়গাতেই চলে এলাম যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম। এটা ভোলে বাবার মন্দির, আর এটা বাবা লোকনাথ। বাবা লোকের দর্শন করে প্রতিদিন দর্শন পাওয়া যায়। তো এখান থেকে স্টার্ট করেছিলাম, আমার এক পাক হয়ে গেল, মোটামুটি আমি 5-6 পাক মারি দিয়ে বাড়ি যাই। এক পাক হয়ে গেল আমার, বাবা লোকনাথের দর্শন হয় প্রতিটা দিন। আর এই যে এক পাক হয়ে গেল, তো চলুন হাঁটি। এক পাক হলো সবে, এখনো 5-6 পাক দিব দিয়ে বাড়ি যাব। আমি আমার বাড়ির গড়ি চলে এলাম। এই কি হলো, চলে এসছি, তো চলে এসছি, বাহ সব রেডি হয়ে বসেছিল আমার জন্য। আমি যতক্ষণ গেছি ততক্ষণ ওখানে বসেছিল।
তোমাকে দেখাচ্ছি ভিডিও করে, এই যে ময়না দিয়ে বসে আছে না, এই চলো। ও কি খাবা, বিস্কুট? সকাল সকাল চলো গেট খুলি, দাঁড়াও 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 দাঁড়াও, গেট খুলি গেট খুলি। ও ও বাবা, পাছা লেজ কি না, চল হাও চাবি নি। কি হয়েছে চক, কি 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 কি, চলো 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 চলো, আমি ছিলাম না ছিলাম না, চলে এসছি তো। কি আনন্দ কি আনন্দ, ধরে অবস্থা ছটা পুরো ছটা, চলে এলাম বাড়ি আর আমার চকো সুইটি খুব আনন্দ। মোবাইল ফোন ভেঙে যেত এক্ষুনি, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। তুমি একটু যাবা ঘুরতে, তুমি একটু যাবা একটু যাবা, হ্যাঁ চলো রাখি ভিডিওটা, আবার পরে। তো মর্নিং ওয়াক থেকে এসে আমি আমার যে সব সমস্ত বাড়িতে কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা করা হয়ে গেছে, তারপর আমি স্নান করলাম, স্নান করে পুজো করে ফেললাম, এদিকে আমি রান্না চাপিয়ে ফেলেছি। তো ভাত হচ্ছিলো, দেখলেন ভাত হয়ে গেল, যে আমি এই সবজিগুলো আজকে রান্না করব, করলা ভাজা, বেগুন ভাজা, মাছের জন্য আলু কেটে থুয়েছি, এই যে মাছ মাছ ভাজতে বসে দিয়েছি। মাছ ভাজা প্রায় হয়ে গেলো, সকাল থেকে আমার এত গাছ থাকে, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো, একটু সময় আছে বলে আমি উনুনে চাপে দিয়েছি, তো উনুনটাও উপরে ছিল, নিচে নামিয়ে এসেছি, মাছ ভাজা হয়ে গেছে তো বেগুন ভাজা চাপিয়ে দিলাম, তো উনুনটা নিচে আমার সুবিধা হয়েছে, বৃষ্টি আসছে উপরে, ওই জন্য নিচে নামিয়ে নিয়ে এলাম, নিচে আমার সুবিধা, বেগুনটা আমার ভাজা হয়ে গেল, করলা ভাজা চাপিয়ে ফেললাম। ঢেকে দিবে করলা ভাজাটা একটু, তো মাছের ঝোলের জন্য আমি এখানে আলু নিয়েছিলাম, একসঙ্গে কেটে ফেলেছি পেঁয়াজ লঙ্কা আলু, একসঙ্গে দিয়ে দিলাম, ভাজা ভাজা হোক, আলুটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে, যতক্ষণ একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। তো আমার উনুনটা প্রায় নিভে এসেছে, তো হোক যতটা হচ্ছে, তারপর আমি নিয়ে চলে আসবো গ্যাসের ওপরে, একটু মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, যে মাছ ঝোলটা হয়ে যাবে। ওদিকে আমার মশলাটা রেডি হয়ে আছে, আলু আর আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তো আমার মশলাটা এখানে জিরে গুঁড়ো আর আদা কুচি আদা ঘষে নিয়েছি, তো আমি দিয়ে দিব লবণ হলুদ আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মাছে তো আমি বেশি তেল দিই না, বেশি মশলাও দিই না, হালকা পাতলা মশলা দিই, গুঁড়ো মশলাই ব্যবহার করি। যে এই যে আমার মাছের ঝোল, তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম।